বরিশাল ও খুলনা সিটিতে আগামীকাল নির্বাচন। কিছুক্ষণের মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে ভোটের সরঞ্জাম, পাশাপাশি মোতায়েন শুরু হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এ বিষয়ে জানাতে বরিশাল নগরীর জেলা শিল্পকলা একাডেমি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মিজানুর রহমান। মিজান, নির্বাচনী সরঞ্জাম কখন বিতরণ শুরু হতে পারে আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রের বিষয়ে নির্বাচন কমিশন কিছু বলেছে কিনা আমাদের জানাবেন। জেলা নির্বাচনী কর্মকর্তার পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 10:30 থেকে তারা এই নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর করবে। আপনি জানেন যে গতকালকে মধ্যরাতে প্রচার প্রচারণা শেষ হয়ে গেছে, এখন মানুষের চোখ এই কেন্দ্রের দিকে, অর্থাৎ এই যে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হবে, এই ভোটের যে সরঞ্জামগুলো আছে সেগুলো কেন্দ্রে পৌঁছানোর জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমিতে এই সরঞ্জামগুলো বুঝিয়ে দেওয়া হবে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যাদের কেন্দ্রে দায়িত্ব আছে যে কেন্দ্রে। এবং কিছুক্ষণ পরে এই রিটার্নিং কর্মকর্তা এসে এটার একটা উদ্বোধন করে এটা মানুষের মানে আইন শৃঙ্খলা বাহিনীদের কাছে দিয়ে দিবে। আপনি জানেন যে যেহেতু ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে ভোট হচ্ছে এবং আমরা জানতে পেরেছি যে সিসিটিভি ক্যামেরা থাকবে এই ইভিএমের পাশাপাশি, গত কয়েকদিনের যে নির্বাচনের একটা আমেজ ছিল সেটা আজকে সকাল থেকে এই মানুষের মধ্যে লক্ষ্য করা গেছে। কর্মব্যস্ত সময় পার করার পর প্রার্থী কর্মী সমর্থক সেই অবস্থাটা নেই, এখন অপেক্ষা শুধু একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের। 30টি ওয়ার্ডের এই সিটিতে 30টি ওয়ার্ড আছে, এখানে মোট ভোট কেন্দ্র 126টি, ভোট কক্ষ থাকবে 894টি, নির্বাচনে মোট 1146টি সিসি ক্যামেরা থাকবে, 276258 জন হচ্ছে মোট ভোটার। তবে একটি বিষয় এখানে বলে রাখি যে এই সিটিতে ভোটারদের সংখ্যা নারী ভোটারের সংখ্যায় বেশি, নারী ভোটার হচ্ছে 138809 জন, যেখানে পুরুষ 137489 জন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন যে নির্বাচনে প্রায় 3000 প্রিজাইডিং অফিসার থাকবে, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার। নির্বাচনে বিভিন্ন যে কোনো পরিস্থিতি, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা অন্যান্য সিটিতে যেমন দেখেছিলাম যে ভ্রাম্যমাণ আদালত কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেট যে টহলে থাকার বিষয়টি সেটাও থাকবে, 10 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। আমরা, আপনি জানেন যে প্রত্যেকটা নির্বাচনে একটি বিষয় খুব আলোচিত একটি বিষয় থাকে যে যে ভোট কেন্দ্রগুলো আছে সেই ভোট কেন্দ্রগুলো নির্বাচন কমিশনের পক্ষ থেকে মানে সেটার গুরুত্ব অনুযায়ী সেটাকে গুরুত্বপূর্ণ, যেটা আমরা আগে বলতাম ঝুঁকিপূর্ণ, এবং সাধারণ কেন্দ্র। তবে এখানে 126টি কেন্দ্রের মধ্যে 88টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা এটাও জানি যে একটি কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসারের নেতৃত্বে যে ভোট বা নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে আমরা দেখেছি যে একটা কেন্দ্রে, সাধারণ কেন্দ্রে, 17 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের মাধ্যমে একটা কেন্দ্র নিয়ন্ত্রিত থাকবে এবং যেগুলো ঝুঁকিপূর্ণ কেন্দ্র সেখানে 22 জন সদস্য থাকবে। আমরা সকাল থেকে দেখেছি যে ভোটার, প্রার্থী এবং হচ্ছে এখানকার স্থানীয় যারা মানুষ আছে তারা সবাই বলছেন যে গত কয়েকদিন থেকেই যে একটি বিষয় লক্ষ্য করা গেছে যে একটি প্রচার প্রচারণার সময় দেখা গেছে যে একটি শান্তিপূর্ণ অবস্থান ছিল, যদিও প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগ আছে। তবে এখানকার সবাই বলছেন যে আগামীকালকে ভোট, সময় খুব বেশি দিন নেই, কেন্দ্রে সরঞ্জাম পৌঁছাতে শুরু করেছে, করবে কিছুক্ষণ পর থেকেই, তো সবাই চাচ্ছেন যে যেন একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, যাতে এই বরিশাল সিটির নির্বাচনকে সামনের জাতীয় নির্বাচন বা অন্য নির্বাচনের ক্ষেত্রে যেন এটাকে একটা উদাহরণ হিসেবে গণ্য করা হয়, সে বিষয়টি এখানকার ভোটার এবং প্রার্থী এবং স্থানীয় মানুষজনই সেই প্রত্যাশাটাই করছেন। তো এই ছিল বরিশাল সিটি থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। দর্শক, বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণের বিষয়ে সবশেষ তথ্য নিয়ে যুক্ত ছিলেন সহকর্মী মিজানুর রহমান।